নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 28শে জুলাই, দিন মঙ্গলবার। দিনটি শুরু করার আগে হর পার্বতীর নাম স্মরণ করে নিন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ্দ সাধিকে শরণ্যে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। শ্রাবণ মাসে প্রত্যেকটি দিন শিবের জন্য লেখা, অর্থাৎ শিব শম্ভুর উদ্দেশ্যে পুজো দিন। প্রত্যেকটি দিন শুভ ফলের বৃদ্ধি ঘটবে। তার সাথে মঙ্গলবার দিন অর্থাৎ আগামীকাল মা অন্নপূর্ণাকে পুজো দিন। আপনাদের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। চলে আসি, মঙ্গলবার দিন সূর্যোদয় কখন ঘটবে? সূর্যোদয় ঘটবে ঠিক সকাল 5টা 6 মিনিটে, আর সূর্যাস্ত পড়েছে ঠিক সন্ধে 6টা 19 মিনিটে। রাহু কালাম পড়েছে অশুভ টাইমিং দুপুর 3টে 1 মিনিট থেকে দুপুর 4টে 40 মিনিট পর্যন্ত। এই অশুভ সময়ে কোনো শুভ কার্য করবেন না। মেষ রাশির দিনটি কেমন কাটবে? 28শে জুলাই, দিন মঙ্গলবার। উত্তম ফল লাভ করছে মেষ রাশির জাতক জাতিকা। ধার্মিক কার্যকলাপে আজকের দিনে অংশ নিতে পারেন। ছোটোখাটো যাত্রা ঘটার সম্ভাবনা রয়েছে। পিতামাতা আজকের দিনে আপনাকে সাপোর্ট করছে। অবিবাহিতদের বিবাহ ঘটার শুভ যোগাযোগ ঘটছে, কিন্তু তা সত্ত্বেও ছোটোখাটো ব্যয় বৃদ্ধি ঘটবে। দাম্পত্য জীবন সুখেরই যাবে, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপ আজকের দিনে থাকতে পারে। সরকারি ক্ষেত্রে সমস্যা থাকবে, বেসরকারি ক্ষেত্রে লাভ রয়েছে। ব্যবসায় আজকের দিনে আদান প্রদান অর্থাৎ আর্থিক লেনদেন খুব সাবধানে করুন। আজকের দিনে শিব শম্ভু সাথে মা অন্নপূর্ণা দুজনের পুজো দিন। আর পারলে হনুমানজিকে তুষ্ট করার জন্য, দিনটিকে ভালো করার জন্য একটি মিষ্টি পান চুনচাড়া হনুমানজির উদ্দেশ্যে ভোগ হিসাবে পুজো দিন। বৃষরাশি, বৃষরাশির কিন্তু আজকের দিনে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাচ্ছে। সমস্ত প্রতিকূলতাকে আজকের দিনে জয় করবে। নতুন যোগাযোগ পাচ্ছেন, পুরনো টাকা পাওয়ারও সম্ভাবনা রয়েছে। শত্রু আজকের দিনে পরাস্ত হচ্ছে। মার্কেটিং, ওকালতি, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে লোকেদের আজকের দিনে উন্নতি। শরীর নিয়ে সাবধান, চোখ কান আর পেটের সমস্যা। বিষরাশির সরকারি ক্ষেত্রে যুক্ত লোকেদের সম্মান প্রাপ্তি, আজকের দিনে শত্রু পরাস্ত হচ্ছে। বেসরকারি ক্ষেত্রে লাভ থাকছে, ব্যবসায় উন্নতি থাকবে। ব্যবসার জন্য ছোটোখাটো যাত্রা ঘটতে পারে। আজকের দিনে পিঙ্ক কালারটি বেশি ইউজ করুন, বিষরাশির জাতক জাতিকা। মিথুন রাশি, দিনটি শুভ কাটবে। মানসিক উৎফুল্লতা বৃদ্ধি পাচ্ছে। সন্তানের সান্নিধ্য, পারিবারিক সাপোর্ট, জীবনসঙ্গীর সাথে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। আজকের আপনার গুণের বহিঃপ্রকাশ ঘটছে। শেয়ার এবং লটারিতে লাভ রয়েছে। আজকে জীবনটাকে কিছুটা ভালো মতো অনুভব করবেন, উপভোগ করবেন, কিন্তু তা সত্ত্বেও খরচ বৃদ্ধি পাচ্ছে। সরকারি ক্ষেত্রে কোনো ভালো খবর পেতে পারেন, বেসরকারি ক্ষেত্রে আর্থিক উন্নতিতে বাধা থাকবে। ব্যবসায় আজকের দিনে শুভ পরিস্থিতি থাকবে। আজকের দিনে 11 বার হনুমানজির সামনে ওম হম হনুমতে নমা উচ্চারণ করে তবে কাজের উদ্দেশ্যে বেরান। কর্কট রাশি, মধ্যম ফল প্রাপ্তি ঘটছে। মেন্টালি কিছুটা ডিপ্রেস থাকবেন আজকের দিনে। গৃহস্থ জীবনে সাময়িক অশান্তি ঘটতে পারে। পৈতৃক বা মাতুলের কোনো সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও ভাগ্য আজকে আপনাকে সাপোর্ট করবে, শত্রু পরাস্ত হবে। কিন্তু দাম্পত্য জীবনে জীবনসাথীর সাথে আজকে আন্ডারস্ট্যান্ডিং খুব কম থাকবে। পাচনতন্ত্র রিলেটেড কোনো শারীরিক সমস্যা বা টিউমার ওরিয়েন্টেড কোনো সমস্যা আজকের দিনে হতে পারে। সরকারি ক্ষেত্রে যুক্ত কর্কট রাশির জাতকদের উঁচু পোস্টের লোকের সাথে আজকের দিনে তর্ক হতে পারে। বেসরকারি ক্ষেত্রে জীবন ঠিকঠাক থাকবে। বিজনেসে আজকের দিনে লাভ কম, সংঘর্ষ বেশি থাকবে। আজকের দিনে পঞ্চ অমৃত সহযোগে বাবা ভোলানাথকে অভিষেক করুন, সাথে মা অন্নপূর্ণাকে
মিষ্টি, সিঁদুর, আলতা, লাল ফুল দিয়ে পুজো দিন, এতে শুভ ফলের বৃদ্ধি ঘটবে। সিংহ রাশি, তৃতীয়া দিয়ে চন্দ্রমার অবস্থান কিছুটা হলে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আজকে সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিন। কর্মক্ষেত্রে বিশেষ করে কাউকে বিশ্বাস করবেন না আজকের দিনে, তাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেন খুব সাবধানে করুন, যদি করতেই হয় জীবনসঙ্গী বা পার্টনারের সাহায্য নিন। আজকে আইটি, কম্পিউটার, মার্কেটিং বা কমিউনিকেশন ফিল্ডের সাথে যুক্ত লোকেদের উন্নতি, যারা বাদন শিল্পের সাথে যুক্ত বাদ্যযন্ত্রের সাথে, তাদেরও আজকের দিনে উন্নতি রয়েছে। তার সাথে জার্নালিজম, লেখালেখি কাজে যুক্ত লোকেদের সিংহরাশির আজকের দিনে উন্নতি থাকবে। দাম্পত্য জীবন মধ্যম কাটবে, সন্তানকে নিয়ে কিছু হলেও চিন্তা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সন্তানের সাথে বন্ডিং ভালো থাকবে, সন্তানের শরীর নিয়ে চিন্তা পারবে। শারীরিক ক্ষেত্রেও ঠিকঠাক, সরকারি ক্ষেত্রেও ঠিকঠাক থাকবে। কোনো ফাইল পাস নিয়ে আজকের দিনে ডিলে হতে পারে। বেসরকারি ক্ষেত্র অশুভ যাবে। ব্যবসায় লাভের মাত্রা কম থাকবে সিংহরাশির জাতক জাতিকাদের। আজকের দিনে গায়ত্রী মন্ত্র পাঠ করুন তিনবার। কন্যা রাশি, দিনটি মধ্যম কাটবে। পারিবারিক এবং দাম্পত্য জীবনে কিছুটা ব্যালেন্স খুঁজে পাবেন আজকের দিনে। জমি সংক্রান্ত কোনো লেনদেনের মধ্যেই আজকে জড়াবেন না। আজকে খরচা বৃদ্ধি হতে পারে এবং খরচা বৃদ্ধির কারণে মানসিক কিছুটা হলেও চিন্তা বাড়বে। আজকের দিনে বেশি করে সঞ্চয়ের ওপর নজর দিন। সরকারি ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সাবধান, আর্থিক লেনদেনের থেকে দূরে থাকুন সরকারি ক্ষেত্রে যুক্ত কন্যা রাশির জাতক জাতিকারা। বেসরকারি ক্ষেত্রে দিনটা ঠিকঠাক যাবে, প্রাপ্তিতে কিছু হলেও আজকে বঞ্চিত হবেন বেসরকারি কর্মচারীরা। ব্যবসায় লাভ থাকবে, বিশেষ করে যাদের কারখানা আছে, প্রোডাকশন রিলেটেড ব্যবসা করেন, তাদের অল্প বিস্তর লাভ থাকবে। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকারা গুড় খেয়ে তবেই কাজের উদ্দেশ্যে বেরান। তুলা রাশি, আজকের দিনটা শুভ যোগাযোগের বৃদ্ধি ঘটছে, আজকের দিনটা দারুণ উত্তম যাবে তুলা রাশির জাতক জাতিকার। শত্রু পরাস্ত হবে। সেলসের সাথে যুক্ত লোকেদের আজকের দিনে কিন্তু ভালো লাভ রয়েছে। কর্মজীবনে উন্নতি থাকবে। মাতুল পক্ষের লোকজনের সাথে ফোনের মাধ্যমে কথাবার্তা বলবেন আজকের দিনে, তাদের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে। দাম্পত্য জীবন এবং গৃহস্থ জীবন দুটোই শুভ কাটবে। সরকারি ক্ষেত্রে ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাবে, দায়িত্ব বৃদ্ধি পাবে। বেসরকারি ক্ষেত্রে উন্নতি, সভ্য যোগাযোগের বৃদ্ধি ঘটবে। ব্যবসায় মধ্যম লাভ। আজকে যে কোনো শিবের মন্দিরে একটা নীল মোমবাতি জ্বালিয়ে দিন, তাতে শুভ ফলের বৃদ্ধি ঘটবে। বৃশ্চিক রাশি, আর্থিক খরচা বৃদ্ধি পাচ্ছে কারণ চন্দ্রমা দ্বাদশ দিয়ে অবস্থান করছে। কিছুটা স্ট্রাগল রয়েছে ভাগ্য উন্নতির ক্ষেত্রে, কিন্তু প্রেম জীবন আজকের দিনে ঠিকঠাক হয়ে যাবে। শিল্পীদের তাদের গুণ প্রকাশ পাবে আজকের দিনে। বন্ধু স্থানীয় কোনো ব্যক্তিকে আজকের দিনে ভরসা করবেন না, তাহলে কিন্তু ঠকে যেতে পারেন। আজকের দিনে তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন। দাম্পত্য জীবন মধ্যম কাটবে। সরকারি ক্ষেত্রে কর্মব্যস্ততা, খাটাখাটনি বৃদ্ধি পাবে, ট্রান্সফার হওয়ারও যোগ রয়েছে। বেসরকারি ক্ষেত্রে বসের সাথে মতান্তর ঘটবে। ব্যবসায় কিন্তু লাভ রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যেটা করবেন সেটা হচ্ছে হনুমান চল্লিশে একবার পাঠ করবেন এবং পেঁড়া, লাড্ডু নয়, পেঁড়া মিষ্টি হনুমানজিকে ভোগ হিসাবে অর্পণ করুন। ধনুরাশি, আজকের দিনে উত্তম ফলের বৃদ্ধি ঘটছে, শারীরিক ঊর্জা বৃদ্ধি পাচ্ছে, কার্যক্ষেত্রে উন্নতি রয়েছে, আজকে জীবনসঙ্গীর পরামর্শে উন্নতি এবং তার সাথে কোয়ালিটি টাইম কাটাবেন। আজকের দিনে প্রপার্টি রিলেটেড যে কোনো কাজে হাত দিন, তাতে সাকসেস পাবেন। সরকারি ক্ষেত্রে দিনটি শুভ থাকছে, বেসরকারি ক্ষেত্রে লাভের বৃদ্ধি হচ্ছে। ব্যবসা আজকের দিনে লাভ থাকছে, বিশেষ করে প্রপার্টি ডিলারদের এবং ল্যান্ড রিলেটেড যারা ব্যবসা করেন তাদের কিন্তু আজকের দিনে লাভ থাকছে। আজকে গণেশজির উদ্দেশ্যে একুশটি দুর্ব তার চরণে অর্পণ করে কাজের উদ্দেশ্যে বেরান, তাতে শুভ ফলের বৃদ্ধি ঘটবে। মকর রাশি, আজকে কর্মব্যস্ত থাকবেন, কর্মের জন্য যাত্রা খাটাখাটনি দুটোই বৃদ্ধি পাবে। লেখালেখি, কমিউনিকেশন বা জার্নালিস্ট
জার্নালিজমের কাজে যুক্ত লোকেদের আজকের দিনে কিন্তু উন্নতি রয়েছে। দাম্পত্য জীবন, গৃহস্থ জীবন দুটোই মধ্যম কাটবে। সরকারি ক্ষেত্রে দিনটা খুব শুভ যাবে। বেসরকারি ক্ষেত্রে বসের দ্বারা ওয়ার্ক প্রেশার বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায় আজকে আপনার সংস্থার নাম খুব সুনাম বৃদ্ধি পাচ্ছে, আপনার সংস্থার নাম প্রসারিত হচ্ছে, আপনার সংস্থা সুনাম বৃদ্ধি পাচ্ছে। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকারা যেটা করবেন, মা দক্ষিণা কালীকে পুজো দিন, তবে কর্মের উদ্দেশ্যে বেরান, তাতে সাকসেস পাবেন। কুম্ভ রাশি, দিনটি উত্তম কাটছে। নবমে চন্দ্রমার অবস্থান, দিনটি অতি শুভ কাটছে। আজকের দিনে আর্থিক লাভ রয়েছে। বন্ধুদের সাথে হঠাৎ মতান্তরও কিন্তু ঘটতে পারে। ধার্মিক আলোচনা করবেন আজকের দিনে। দাম্পত্য জীবন শুভ যাবে এবং পিতামাতার সাথে আজকের দিনে বন্ডিং ভালো থাকবে। সরকারি ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, তবে আর্থিক ধার কাউকে দেবেন না। বেসরকারি ক্ষেত্রে উন্নতি রয়েছে। ব্যবসায় কিন্তু মধ্যম লাভ পাচ্ছেন। আজকে শিবশম্ভুর উদ্দেশ্যে শিবশম্ভুকে তিল, কালো তিল আর সর্ষের তেল সহযোগে অভিষেক করুন, এতে শুভ ফলের বৃদ্ধি পাবে। মীন রাশি, সময় আজকের দিনে খুব একটা ভালো নয়। প্রতিকূলতা পরিস্থিতি এবং সংঘর্ষ আজকের দিনে রয়েছে মীন রাশির জাতক জাতিকা। শরীর নিয়ে একটু সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন মধ্যম যাবে। মায়ের শরীর নিয়েও চিন্তা বৃদ্ধি পাচ্ছে, সাথে সন্তান অবাধ্য হওয়ার জন্য আপনার চিন্তা আর একটু বাড়িয়ে দেবে। সরকারি ক্ষেত্রে কারোর প্ররোচনার কারণে আপনার উন্নতিতে বাধা হবে। বেসরকারি ক্ষেত্রে দিনটা অশুভ যাচ্ছে। ব্যবসায় কিন্তু লাভের স্থিতি থাকছে। আজকে গাঁদা ফুলের মালা হনুমানজিকে পরিয়ে দিন, সাথে মেটে সিঁদুর আর চামেলি তেল মিশ্রিত করে মেটে সিঁদুর হনুমানজির সারা গায়ে লাগিয়ে দিন, শুভ ফলের বৃদ্ধি পাবে। এই রইল মেষ থেকে মীন প্রত্যেকটি রাশির কেমন কাটবে। রাশিফল ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।